আমার হাজবেন্ডের মাসে কয়েকদিন আগে এপ্রিলের 10 তারিখ ত্রাণ দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তো কইছে সবার আছে ত্রাণ দেওয়ার লিগা, কোনো এটা তো পার্টিগত ভাবে কোনো কিছু না, সবারই কইছে যার যেরকম সামর্থ্য অনুযায়ী হেল্প করার লিগা। তো আমরা সামর্থ্য অনুযায়ী হেল্প করছি, যারা যারা পাইছে না তারা কিছু চাল ডাল দেওয়ার চেষ্টা করছি। তো এখন কয়েকদিন পরে আমার হাজবেন্ড তো গভর্নমেন্ট জব করে অফিসে যাইতেছে, তারা কয়েকজন বিজেপির বিদ্রোহী যারা সন্ত্রাসবাদী তারা কয়েকজন মিলাসেরা আমার হাজবেন্ডের 2 বার অ্যাটাক করছে, গাড়ির থেকে নামায় সেরা মারধর করছে রাস্তার মধ্যে, মেইন রোডের মধ্যে মোহনপুর তেলিয়ামুড়া চাকরি করে তো মোহনপুর গাড়ির থেকে নামায় সেরা এরকমভাবে মারধর করছে। মানে এটা কি আমরা কি ত্রাণ দিয়া ভুল করছি তাহলে? তো আমরা এটাই বিচার চাইতেছি মাননীয় মুখ্যমন্ত্রী যেন ওইটা জানে, আর ওইটা আমি তার কাছে পৌঁছাতে চাই যে আমরা কি ত্রাণ দিয়া তাহলে ভুল করছি, তাহলে তারা মানে এটা কি বুঝাইতে চাইতেছে? এটা কি এখন যা পরিস্থিতি আছে দেশের ওই ওইটার লিগে কি এখন ত্রাণ দেওয়া কি ভুল হয়েছে আমরা, ওইটাই আমি জানতে চাইতেছি। এখন কবে আপনারা ত্রাণ দিচ্ছেন? ত্রাণ দিছি এই মাসের 10 তারিখ। আপনার হাজবেন্ডের নাম কি? রাজদীপ সাহা। আপনার? দীপিকা দত্ত সাহা। কি কারণে মারধর করা হয়েছে আপনার জামাইকে? এটা তো পার্টিগত কিছু একটা ব্যাপার আছে, কিন্তু মানে এখন যা মানে অবস্থা ওইটা তো পার্টিগত নিলে হইতো না, ওইটা তো সবারই বাঁচতে হইবো, ওইটা কোনো সিপিএম বিজেপি কোনো পার্টিগত ব্যাপার নিলে হইতো না। তো আমরাও কিছু হেল্প করার চেষ্টা করছি, এখন হেল্প করে যে এত বড় ভুল মানে মনে হইতাছে যে হেল্প করাটা কি আমরা ভুল হয়েছে, ওইটাই মানে এখন বুঝাইতে চাইতেছে তারা কয়েকজন মিল্লাসেরা হেরে মারধর করছে, এটার মানেটাই আমরা বুঝতে পারতাছি না, ওইটাই আমরা জানতে চাই। কারা মারধর করছে? তারা কি আশেপাশেরই কয়েকজন বিজেপির কর্মীরাই এরকম করছে। কি নাম? তার নাম কয়েকজনের নাম জানি, বিমান সাহা, অর্জুন, সুজিত, আরো 3 জন মোহনপুরের, তার নাম জানি না কিন্তু চেহারা দেখলে চিনি। আপনারা কি এফআইআর করবেন? হ্যাঁ এফআইআর করুন, এটা আমরা জানতে চাই যে আমরা ত্রাণ দেওয়াটা কি আমরা ভুল হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটা জবাব চাই। তাইনের কি মন্তব্য যে তাইনে একজন পার্টিগত ব্যাপার এসেরা বিজেপির কর্মীরা কি তাইনে এরকম কয়া দিতেছে যে যারা বিজেপির লোকেরাই কি ত্রাণ দিতে পারবো, অন্য অন্য পার্টিগতরা দিতে পারতো না, এটা কি কি বুঝাইতে চাইতেছে? তাইনে কি এখানে পার্টি করবো নাকি মানুষ বাঁচাবো দেশ বাঁচাইবো এরকম করে কি কি চাইতেছে? তাইনে ওইটাই চাইতেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, ওইটাই জবাব চাই।